আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেন্স সবাইকে স্বাগত জানাই আমার আরো একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকে রেসিপি মিনি সিঙ্গারা, তো আসুন শিখে নেওয়া যাক আমার আজকে মিনি সিঙ্গারা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি স্টাফিংটা বানিয়ে নেব। ওই জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটাকে একটু ফ্রাই করে নেব। জিরেটা ফুটে গেছে, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নেব 1 মিনিট মতো। ব্রাউন করে ফ্রাই করবো না, হালকা 1 মিনিট মতো ফ্রাই করে নেবো পেঁয়াজের কাঁচা স্মেলটা যাতে চলে যায়। পেঁয়াজটা 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি একটু ফ্রাই করে নেবো। কাঁচা লঙ্কাটা আমি ফ্রাই করে নিয়েছি 1 মিনিট মতো। এবার আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। 200 মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আমি। 1 চামচ মতো আদা রসুন গাঁটা দিয়ে দেবো। একটা ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে এবার আমি আলুর সঙ্গে ভালোভাবে একটু কষে নেবো মশলাগুলোকে, মশলার কাঁচা স্মেলটা যাতে চলে যায়। মশলাগুলো খুব ভালোভাবে আমি কষে নিয়েছি আলুর সঙ্গে। এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকাটা খুলে দিয়েছি আমি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো ভাজা বাদামকে একটু হালকা দিস্তায় ক্র্যাশ করে দিই, ক্র্যাশ করা ভাজা বাদামটা দিয়ে দেবো। আর 2 চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে 1 মিনিট মতো আমি নেড়ে নেবো। ফুটটা রেডি হয়ে গেছে, আমি এবার ফ্লেম অফ করে দিলাম। এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেবো। এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে আমি মেখে নেবো। 1 চামচ মতো জোয়ান নিয়েছি, জোয়ানটা দিয়ে দেবো। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। এই সবগুলো এবার ভালো করে ময়দার সঙ্গে ময়ান দিয়ে, ময়দাটাকে এবার ভালো করে ময়ান দিয়ে নেবো। যত ময়ান দেওয়া হবে ভালো, তত এই ময়দা সিঙ্গারা করেন যেটাই করেন খুব সুন্দর মুড়মুড়ে হবে। ওই জন্য ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। ময়দা হাতে এরকমভাবে যখন মুক্ত হবে তখন বুঝবেন যে ময়ান ভালো করে দেওয়া হয়ে গেছে। ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেবো। আমি আর জল দেবো না, এবার হাতে আস্তে আস্তে করে মালিশ দিয়ে ময়দার ডোটাকে নরম করব। খুব ভালোভাবে মুড়তে হবে। একদম সফটভাবে মেখে নিয়েছি, এখন কত সুন্দর সফটভাবে মাখা হয়েছে। এবার এটাকে আমি ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। পাঁচ মিনিট মতো রেস্ট রাখা হয়ে গেছে, দেখুন আরও সফট হয়ে গেছে রেস্ট রাখার জন্য। এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। যেরকম সাইজের করতে চান সেরকম সাইজের লেচিগুলোকে কেটে নেবেন। সিঙ্গারার জন্য আমি এরকম ছোটো লুচির মতো, লুচির যেরকম লেচি কাটি এরকমভাবে লেচি কেটে নেব, কারণ আমি মিনি সিঙ্গারা বানাবো। ওই জন্য একদম ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। এরকম লম্বা করে বেলে নিতে হবে। আবার একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। একটা লেচিতে 2টো সিঙ্গারা হবে। এবার একটা দিক নিয়ে সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে নেব। দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেবো এটা।
দিয়ে আলুর স্টাফিং একটু দিয়ে দেবো ভেতরে, দিয়ে দুই সাইডটা ভালোভাবে চেপে মুড়ে নেব, এরকমভাবে চেপে মুড়ে নিতে হবে। এই দেখুন এরকমভাবে সিঙ্গারাগুলোকে আমি গড়ে নেবো। প্রথমে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে, তারপরে এরকমভাবে মুড়ে নিতে হবে, কোণের মতো গড়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে আলুর স্টাফিং এর ভেতরে দিয়ে দিতে হবে, দিয়ে এবার দুই সাইড ভালো করে এরকমভাবে মুড়ে নিতে হবে। এরকমভাবে সিঙ্গারাগুলোকে সব রেডি করে নেব। আমার সিঙ্গারাগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি সিঙ্গারা ফ্রাই করার জন্য। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, হালকা গরম করতে হবে, খুব বেশি সিঙ্গারার জন্য তেল গরম করা যাবে না। খুব হালকা গরম থাকতে থাকতে সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে সিঙ্গারাগুলোকে ফ্রাই করে নিতে হবে। সিঙ্গারাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। সিঙ্গারাগুলো খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে, আমি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি সিঙ্গারাগুলোকে ফ্রাই করে নেব। মশলা রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।